কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এক ভক্ত মা তখন ওই মন্দিরে প্রথমে গোপালকে একটা দোলনা দিয়েছিল। অনেক মায়েরাও মানে কৃষ্ণ কালী মাকে দোলনা দিয়েছেন, চট্টে সেই দড়ি দোলনা। কিন্তু এখন তো মন্দির নেই, মায়ের দোলনাটা টাঙানো যাবে না, বাস ছেড়ে চলে যাবে। এই মাকেও দেখো স্বপ্ন দিয়েছিল, বলো মা মাকে দেখো একটু। স্বপ্ন চেয়েছিল যে একটা দোলনা দিতে, ছোট মাপে বলে দিয়েছিল হাতে করে, এরকম দোলনা আমি নিয়ে এসেছি মা তুমি দেখো। মা তুই আর কি নিয়ে বল মঙ্গলাকে পড়াবি আর মা তোমার যে উপকার আছে বসো, একবার করে নি মা, বলো মা যাবো, মা যাবো একবার দাও, মা এদিকে এসো, মা একবার সর, মা একবার সরছো, পায়েসের গন্ধ ছড়া ছড়ি, আর পায়ের তোড়া দিয়ে আমি যদিও বলেছি আমার পা ধরে রাত্রিরে খুব টানছে, এই তিন দিন ধরে আমাকে এত উৎপাত করছে মা, আমি আজকে আসতে বাধ্য হয়েছি। বললাম না ট্রেনে আছে এক মাসে নব ধরে গেছে, মা পরমান্ন করেছে, পরমান্ন এত পরমান্ন গন্ধ পেয়ে মাকে অবশ্যই ভোগে দেবো মা। আর পায়ের তোড়া দেখো ট্রেনে এসছে মা, দেখো একবার এই যে মা কোথা থেকে আসছো মা? কলকাতা থেকে। কবার এলে মা? আগের মাসে এসেছি মা। মনে উপকার হয়েছিল মা তোমার? আমার 100%-এর মধ্যে আমার 40% আমার কমেছে আর 60% আছে। আমি হাঁটু আর কোমরের যন্ত্রণাতে আমি দাঁড়াতে পারতাম না, আমার কোমর অপারেশন করতে পড়েছিল চেন্নাইতে, আমি চেন্নাইতেই দেখাই ডাক্তার। আমি না ইউটিউবে দেখে মা তারপর আমি এখানে আসি। নাম জাপ করার পর অনেক ভালো আছো, তাই মা দেখো মনে মনে মানসিক করে গেছিলো যে আমি তোমাকে নকুর দেবো, যতগুলো দিচ্ছে মানুষ যেন চেয়ে ছাড়বে তার কাছে, ঘুমোতে দেয়নি তিন দিন, পা ধরে টেনেছে, এটাই তো মায়ের লীলা, নেবে না কিছুই মা, এগুলি মায়ের লীলা, মা বোঝাচ্ছে আমি আছি, মায়ের অনেক নূপুর পড়েছে তাও দেখো চেয়ে আসছে, মা লীলা করছে তাই না। এক ভক্ত মা নাকের নথ মানসি করেছিল, নাকের ভিতরে ঘাস এই বেরিয়ে আসছিল, উনি বলেছিল মা ভালো হলে নথ দেবো, যতক্ষণ দেয়নি চাই না, নাকের যে নথ করেছিল সেই নথ ধরে টেনেছে মা, এইটুকু ছোট্ট করা যে নথ সেই নথই ঘড়ি দিয়ে যেতে হয়েছে মাকে, যাকে ও দেবে তার কাছ থেকে পা একটু করে নেবি। আমি এটা দেখেছি মা, অনেকজন ভুলে যায় দক্ষিণা দিতে মা, আমি দেখি না কে কি দক্ষিণা দিল কি দেয় না, কিন্তু বলছে মা আমি যেন আমাকে স্বপ্ন দিচ্ছে দক্ষিণা, দক্ষিণা লাল কাপড়ে মুড়ে রেখে দিতে হয়েছে, আবার তারপরে সে দিয়ে গেছে মা দক্ষিণা দিতে ভুলে গেছিলাম। এক ভক্ত 50 টাকা এনেছে বা কেমন দেখো মা, বলো না মা সব থেকে দয়াময়ী কৃপাময়ী, 50 টাকা ছিল তার কাছে, দিয়ে বলছে দক্ষিণাটা দে, ছেলেটা দুবার দিতে গেও পকেটে কখন ভরে নিয়েছে, আর যদি এই 50 টাকা না থাকতো বাড়ি যেতে পারতো না, সেই মা তারপরে সে শাড়ি মাকে দিয়ে গেছে, যদি এই 50 টাকা দিয়ে দিত না দক্ষিণা তাহলে বাড়ি যেতে পারতো না, কার কাছে চাইতো রাস্তাঘাটে বিপদ কেউ দিত না কি যে তুমি চাইছো না সত্যিকারে বিপদে পড়েছো, 50 টাকাও দেয়নি, বলছে মা সত্যি দয়াময়ী, কারণ ওই 50 টাকা দিলে বাস ভাড়া যেতে পারতাম না, মা কখন আমার পকেটে ভুলে ভুলে ভরে দিয়েছে, মা দয়াময়ী করুণাময়ী, শুধু মায়ের চরণ ধরে থাকতে হবে, মাও পরীক্ষা নেন যে দেখি তো আমার সন্তান কতবার ডাকে। এক ভক্ত মা 15 বার এসেছে, অনেক টাকা আটকে ছিল দিয়েছে, 5,000 টাকা মন্দির করার জন্য দিয়ে গেছে,
বলছে মা 15 বারে এসে 16 বারে আমি কিন্তু উদ্ধার হলাম, কারণ মা পরীক্ষা নেয় দেখে যে তোমার ধৈর্য আছে নাকি, যে সয় সেই রয়। একবার সবাই বলো একদিন নপুর কেন নামে না জানো মা, নপুর কেন ভালোবাসে একদিন বলেছিলাম না মা, আমার মেয়ের কোমরের গোটটা আমার যখন আমি শোনা মা সোনামা সোনামা যখন প্রথম আসে জানো মা, সোনামা কীভাবে এনেছি দেখো মা, যখন আমি ইনস্যুরেন্সে জব করি তখন আমি যে জায়গাটা কিনেছি খুব কষ্ট করে লোন ফোন তুলে কিনেছিলাম, তা সোনামা যখন আমাকে বলে তুই আমাকে এবার নিয়ে আয় নিয়ে আয়, আমি বলছি মা তোমাকে আমি কী করে আনবো গো, আমার কিন্তু আনার এখন ক্ষমতা নেই, মা বলে দিলে ওই তারিখে ওই দিনে আমি আসছি আসবই, কী করে আনবো কী করে, আমি বিশ্বাস করো মা একটা ছাগল বাচ্চা জানো মা, একটা ছাগল বাচ্চা আজকে আমি বলছি, আজকে এই কথাটা বলবো সবার সামনে বলবো তুলে ধরবো, সোনামাকে যখন আনি একটা বন্ধ করো স্ক্রিন করো, একটা ছোট্ট ছাগল বাচ্চা আমার ছেলে কিন্তু খুব ভালোবাসত ছাগল বাচ্চা, ওকে নাম দিয়েছিল পুচু, তা আমার মেজন ওনাদের একটা ছোট্ট ছাগল বাচ্চা আমাকে দিয়েছিল ছাগল বাচ্চাটা, তা ছাগল বাচ্চাটা খুব পটি করছিল, আমার হাজবেন্ড খুব বিরক্তি হচ্ছিল ছাগলটাকে দেওয়ার কথা, সোনামাকে যে চরণে ফুল দিতাম সেই ফুল কিন্তু আমি একটা খাইয়ে দিয়েছিলাম, সেই ছাগলটা 3 মাসের মধ্যে এতটা বড় আর চকচয় গায়ের গিলে ছাগলটাকে আমি পুচু নাম দিয়েছিলাম, কী করে মাকে আনবো কোথা থেকে আনবো, আমার তো কিচ্ছু নেই কী করে আনবো, ওই ছাগলটা বিক্রি করে আমার সোনা মাকে এনেছিলাম জানো, ইতিহাস আছে মাকে আনার পিছনে ইতিহাস, যখন মা এসেছিল বাসরিক পুজো করেছিলাম আমাদের আত্মীয় স্বজন নেমন্ত্রণ করেছিলাম 18 থেকে 20 হাজার টাকা খরচা হয়েছিল, সেই সারা রাত আমি ঘুমাইনি, মাকে আগেও বলেছিলাম দেখ তুই আসার পর থেকে না আমার খরচা হচ্ছে, কেন বলেছিলাম গো, দেখো একটা মানুষকে খারাপ কথা বললে সেই মানুষটা তোমার মুখের দিকে দিতে বা তাকাবে না ভুল বুঝবে তোমাকে, কিন্তু মাকে আমি নিজে বলছি তুই আসার পর থেকে আমার খরচা বেড়ে গেছে, কেন বলতো এখন তো তুই এলি এটাও বলেছি মা, তাই দেখো শুধু মা বলতে তোর দায়িত্ব তো আমি নিয়েছি রে, আমি এসছি বলে সোনা মায়ের ইতিহাস হচ্ছে এইভাবে সোনা মাকে এনেছিলাম মা, 15-18 হাজার খরচা কোথায় পাবো, ইন্টারেস্টের টাকা নিয়ে পুজো করছি, বাস মা বলছে তোকে কি বলেছি নাকি ব্রাহ্মণ দিয়ে পুজো করতে, তুই নিজে পুজো করবি চাল কলা দিয়ে, তাহলে আমাদের অনেক সোনা মায়ের সঙ্গে আমার অনেক কথা আছে মা, একদিন এই নূপুর জানো মা খুব ইচ্ছা করতো, আচ্ছা সবাই নূপুর পড়ে দেখো, আমার মাকে তো নূপুর পড়াতে পারছি না গো, শুধু মা সবসময় ভেতরে গায়ে তো মা, দেখো মা কিন্তু চলে যায়নি আমাকে ছেড়ে, মা বুঝেছিল যে আমার মেয়েও কতটা দয়াময়ী, তাই আমার মাকে এত তুচ্ছ কথা বলার পর আমার মা যায়নি, আমার মা হাতটি ধরেছিল একটা মানুষকে বললে দুচ্ছাই করতো, কিন্তু মা দয়াময়ী মা বুঝেছিল আমার মেয়ে কষ্ট হচ্ছে তাই বলেছে, নূপুরটা আমার মেয়ে কোমরে গোট করিয়ে আনতে গেছি দিয়ে ওই নূপুর উপরটা দিয়ে নিয়েছি, আর টাকা দিতে পারছি না দিয়ে এই এইটা নিতে পারছি না, কড়াটা মাকে নূপুর পড়াবো মাকে নূপুর পড়াবো আমার সোনা মাকে, ও মা গো সোনা মাকে সাজাবো দিয়ে, তারপরে যখন কিনতে পারছি না এইটা নেওয়ার পর গোটটা দিয়ে আমার মেয়ের গোটটা দিয়ে এটা নিয়েছি দিয়ে বলছি ওইটা বলছে 500 টাকা দাম, 500 টাকা আর পার করতে পারছি না নেই 500 টাকা দিয়ে, এইটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে সিটি গোল্ডের দোকানে গেলাম, দিয়ে কেনা নূপুরগুলো পাওয়া যায় না সেইটা নিয়ে কড়াটা লাগি, ও সোনা মা তোমার চাঁদ চাঁদ পা দেখো আমি নূপুর দিয়েছি মা কী সুন্দর লাগছে, আজকে মায়ের ন্যায় ন্যায় করে মনে হয় 400 থেকে 500 যারা নূপুর মায়ের সব মায়ের, মা বলেছিল একটা নূপুর জন্য কেঁদেছিলিস, আজকে মায়ের একটা মালার জন্য কেঁদেছিলাম, আজকে মায়ের মালা রোজ পা, মাকে বলতে হো মা দেখ তোকে না সবাই কত মা দক্ষিণেশ্বরে ভবতায়নি মাকে দেখি তারাপীঠে মাকে দেখি কত মালা পরে, আর আমার কৃষ্ণকালী মাটা কি ফেল না একটা মালাও পড়াতে পারবো না, মা বলছে ওই তো গাছে দুটো একটা ফুল হয়েছে ওই কেতে নিয়ে পড়া তাতেই সন্তুষ্ট, মাকে বলছে ও মা এই মালাটা বাসি মালাটা করে রাখছে আবার থেকে পড়াবো, মা বলছে যে মালা আমি একবার পড়ি সেই মালা পড়িনি, সত্যি সত্যি মালাটা পড়ি আমি মালাটা গলায় ছিল না, এক ভক্ত শীতকালে এরকম 4টে মালা দিয়ে গেছে ছোটো ছোটো দুটো 4টে মালা ও দাও মালা নেই গলা থেকে, আর মা বলছে কাঁদবি যা কাঁদবি তাই হবে, দেখো মালা মায়ের আজকে মালা রাখার জায়গা নেই পড়ানোর জায়গা নেই, তাই মায়ের লীলা বোঝা দায়, মা ছিলেন মা আছেন মা থাকবেন, তাই রামপ্রসাদকেও বেড়া বাঁধলে দড়িয়ে দিয়েছিলেন মা, বামা ক্যাপাকেও কৌশিকে আমার পাশা দিন মা দেখা দিয়েছিল আসতো যেত, মা মায়ের জায়গায় সব সময় ঠিক আছে, আমরাই ডাকার মতো মাকে ডাকতে পারি না সেই জন্যই মা সাড়া দেন না, মা ঠিক আছে এই যে লীলাগুলো করছে না মা সত্যি যায়, অনেকজনা বলে নাম জপ করছে, এক যে পুলিশ অফিসারে মিসেস এসেছিলো বলে চোখে অসুবিধা, আমি নাম জপ করছি আমার মুখের গালের দাগের জন্য হেনজনা নেই যে আমাকে কটু কথা বলেনি, কিন্তু আমি 2 বার এলাম মা মায়ের নাম জপ করে গালের সেই স্পটগুলো উঠে গেছে,
মা আছে, বলছে মা যখন নাম যা পড়ি খুব কাঁদি, কি সুন্দর গন্ধ বেরোয়। কে বলছে গো পুজো করতে বসে আরে যেন কাপড় টেনে দেয়। মা বাচ্চা রূপে এসছে, প্রত্যেকটা ভক্ত দেখবে একটা কথা বলে যে বাচ্চা রূপে আমি যেন দেখলাম। তাহলে ভক্তের মুখের সঙ্গে আমার কথা মেলে মা নিজে বলেছিল আমি হাইট হবো তোর নাভি কুণ্ড পর্যন্ত। আমি জানতাম না নাভি কুণ্ড কী মানে। বৈশাখ মাসে প্রথম অমাবস্যায় মা আসবো তো এলোই, ওই দিন আমি আনবো না যে কী যে উতাল পাতাল করেছে সেটা মায়ের সঙ্গে আমারই হয়েছে। মাস আমি নাম দেবে যেন সিদ্ধেশ্বরী, 12 বছর 22টা বছর মাকে পুজো করেছি। মা স্বয়ং নিজে বললো আমার নাম হবে কৃষ্ণকালী। আমি যে মা কৃষ্ণকালী আমার নাম হয় গো, কিন্তু আমি জানতাম না মানের অর্থ। এখন বুঝতে পারছি যে এই কৃষ্ণ সেই কালী, কৃষ্ণই কালী রূপ ধারণ করেছিল। তাই ভগবান এক এবং অদ্বিতীয়, ভগবানের কোনো দ্বিতীয় হয় না। তুমি যাকেই রাখবে মালিক সে একজনই বসে আছে, সেই শুনতে পাবে। তাই কলিযুগে কৃষ্ণকালী এসেছেন, দেখো কলিযুগ কৃষ্ণকালী। মায়ের নামে অনেক শক্তি আছে, কৃষ্ণকালী মাতা ভৈরব আছেন, কৃষ্ণও আছেন। তাই নাম জপ করে দেখো। কাজকে এক ভক্ত দেখ ভিডিও দিয়েছি, দেখবে মা এইদিকে টিউমার কেটে অপারেশন হয়েছে, এইদিকে দুটো টিউমার আছে। জয় কৃষ্ণকালী মায়ের নাম যে টিউমার গলা দিয়ে উঠেছে এরকম দেখালো, আমারই কেমন দেখে কোনো হচ্ছে ভিডিও। নাম জপ করে করে মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। তাই ভক্তি করো আর মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ ছাড়া। গোবিন্দ স্বার্থ ছাড়া ভালোবাসা নেই, যেখানে স্বার্থ থাকে বারবার সেখানে গোবিন্দ ধরা দেখে না। তাই একবার সবাই মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণ গোবিন্দ, জয় জয় সোনামায়। চালাকি কম নে না, পড়ি দে আবার যদি ঠ্যাং দিয়ে টান দেয় নুপুর পড়াচ্ছে, দেখ কত নুপুর পড়াচ্ছে, দেখবি দেখবি কত নুপুর পড়াচ্ছে, দেখ 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 মায়ের দাদা নুপুর পড়া ঝুলাইতে হাতে করে খোলো দাও, না না হয়েছে দাঁতে লাগবে ওই জন্য বললাম, লোকে দাঁত চাইছে তোমার। তুমি যা করো তোমার কিছু বলার নাই, আমি তো বললাম না পড়ানোর তো কোনো দুটো একসঙ্গে কত দুটোকে পড়াই না, হচ্ছে না কি ওটা হচ্ছে না, তোমার হচ্ছে না ওকে অনেক পড়াচ্ছে না। হ্যাঁ জয় কৃষ্ণকালী মাঝে রেখে ওকে সেই গোলাপ জল।